হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইদের কন্টেন্টে আপনাকে স্বাগত। আজকে যে আপনাদের মধ্যে নতুন দ্রুত টিপস বলবো, যাদের নতুন কিংবা পুরানো চ্যানেল রয়েছে, যাদের সাবস্ক্রাইব বাড়ছে না, সেদিকে আপনারা মনোযোগ দিবেন কিভাবে সাবস্ক্রাইব আপনাদের চ্যানেলে গ্রো হবে। যাদের নতুন চ্যানেল আছে তারা তো কন্টেন্ট গুলো আপনাদেরকে ভালো করতেই হবে, সেদিন আপনাকে বলেছি। আর যাদের পুরানো চ্যানেল রয়েছে, ডেট হয়েছে, যেটা চ্যানেলটা মৃত ভাবে চলে আছে, ঠিক আছে, সেই চ্যানেলের মধ্যে আপনারা কোনো কন্টেন্ট ছাড়ছেন না, সেগুলোর জন্য বলব সেগুলোতে সাবস্ক্রাইবার কিভাবে বাড়াবে। দেখুন, সাবস্ক্রাইবার বাড়াতে গেলে আপনাদের সেরকম ভাবে কন্টেন্ট গুলোকে আনতে হবে, সেই কন্টেন্ট গুলোকে আপনাকে চ্যানেলের মধ্যে তুলে ধরতে হবে, তাহলে তো আপনাদের চ্যানেলে সাবস্ক্রাইব আসবে। এখন আপনারা যেরকম কন্টেন্ট পাবলিকরা চাচ্ছে, সেই বিষয়ে আপনাদেরকে ভাবতে হবে কোন কন্টেন্টটা আপনাদের ছাড়তে হবে, সেই বিষয়গুলোকে নিয়ে আপনাদেরকে চর্চা করতে হবে। কারণ আজকের যে 2022 কিভাবে ভিডিওগুলো র্যাঙ্ক হচ্ছে, ভিডিওগুলো ভিউজ কি পরিমাণ আসতেছে, কারণ দেখুন আপনার চ্যানেলে সাবস্ক্রাইব, ঠিক আছে, সাবস্ক্রাইব আছে মনে করুন 100 জন, আপনার ভিডিওটা যদি কন্টেন্টটা ভালো হয়, কারণ যখন আপনি প্রথম টাইমটাতে কন্টেন্টটা ছাড়লেন, ছাড়ার কিছুক্ষণ পর যদি মোটামুটি ধরুন 10-15 জন আপনার কন্টেন্টটাকে দেখলো, কেউ স্কিপ না করে, লোক কখন আপনার ভিডিওতে স্কিপ করে চলে যাবে? ভিডিওর মেন মূলত 1 নম্বর প্রথমে তো দেখবেন তার থাম্বনেলটা আকর্ষণীয় হয়েছে কিনা, ঠিক আছে, থাম্বনেলটাকে আকর্ষণীয় করতে হবে। দ্বিতীয়ত, আপনি যে কথাগুলো বলছেন সেগুলো কিন্তু নিজে বানিয়ে বললে হবে না, ঠিক আছে, সেই কন্টেন্ট গুলোর সাথে মিলতে হবে। আমি যে আপনাদেরকে কথাগুলো বলছি সেই কথাগুলোর সাথে চ্যানেল যে গ্রোটা আছে তার সাথে কিন্তু আপনাদের মিলতে হবে, মিলাতে হবে। আমি যে আপনাদের কথাগুলো বলছি সেগুলো মিলিয়ে মিলিয়ে দেখবেন, ঠিক আছে, তবে তো আমার কথাগুলো শুনবেন। তার জন্য বলছি কথাগুলো দরকারি হতে হবে, তবেই অন্য লোক দেখবে, দরকার না হলে কিন্তু দেখবে না। আমি এখন মূলত কথাগুলো বানিয়ে বানিয়ে বলছি, একটাও কাজের নয়, তাহলে কিন্তু লোক শুনবে না, প্রথম দিন শুনলেও দ্বিতীয় দিন কিন্তু আর আপনার কথাগুলো শুনবে না। তার জন্য কি করতে হবে, আপনাদেরকে যে জিনিসগুলো জানবেন সেই জিনিসগুলোই আপনারা নিজেদের কন্টেন্টে তুলে ধরবেন, আর অন্যজনকে দেখাতে সাহায্য করবেন, ঠিক আছে। এইভাবে কিন্তু আপনার চ্যানেলে লাইক, ভিউজ এসব কিন্তু আসতে থাকবে। ভিউজ কখন আসবে আপনাদেরকে বললাম অল্প আগে, যেটি হলো কন্টেন্টটা ছাড়ার পর 10-15 মিনিটে যদি আপনার 10-12 জন লোক যদি আপনার ভিডিওটা দেখে থাকে স্কিপ না করে, তাহলে কিন্তু আপনার সেই ভিডিওটা র্যাঙ্ক হবে, ঠিক আছে। সেটি দেখবেন আপনার যতগুলো কন্টেন্ট ছেড়েছেন সব থেকে হিট সেটাই হবে ভিডিওটা, বিশ্বাস না হয় আপনার চেক করে দেখবেন কাজটা হয় কি না। কারণ আপনার একদিন ট্রাই মারবেন, আশেপাশে অনেকের ফোন থাকে, ঠিক আছে, আপনার কন্টেন্টটা যখন
আপনি ইউটিউবে আপলোড করলেন, তারপর আপনার পাড়াতে, ঠিক আছে, অনেকেরই আছে, আজকাল তো সবার সাথে স্মার্টফোন থাকবে, ঠিক আছে, তাদের চ্যানেল তো সাবস্ক্রাইব করে থাকবে, তাদের তাদের ফোন থেকে আপনি ওই প্রথম 10-15 মিনিটের মধ্যে আপনার ভিডিওটা তাদের ফোন থেকে একদম ফুল ওয়াচ টাইম করে দেবেন। তারপর দেখবেন যে আপনার ভিডিওটা কেমন লেভেলের মধ্যে চলে আসে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনার ভিডিওটা কোন লেভেলে যেতে পারে। তো সো গাইস, আজকে আর বেশি কথা বলবো না, এই কথাগুলো মিলিয়ে দেখবেন তো আমার ভিডিওটা ভালো লাগবে, আমার চ্যানেলটা।